ওয়েলকাম ব্যাক টু কোটিং এক্সপ্রেস গত পর্বে আমরা প্রোফাইল আপডেটের ফিচারটি নিয়ে কাজ করেছিলাম বাট এখানে একটি প্রবলেম হচ্ছে যখন আমরা এটি আপডেট করতেছি এটা রিডাইরেক্ট হচ্ছে বাট কোনো কিন্তু মেসেজ দিচ্ছে না কোনো কিছু বোঝা যাচ্ছে না যে আদৌ প্রোফাইলটি আপডেট হচ্ছে কি হচ্ছে না তো এটা বোঝার জন্য আমরা একটি মেসেজ অ্যাড করবো বা আপডেট হওয়ার পরে আমরা একটি মেসেজ দেবো যে প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়েছে বা যদি ইরোর দেয় সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ইরোড তো মেসেজ অ্যাড করার জন্য আমরা একটি প্লাগইন ইউজ করবো ভি টোস্টার নামে একটি প্লাগইন ইউজ করব সেই প্লাগইনের মাধ্যমে আমাদের এখানে একটি টোস্টার মেসেজ দিবে যে এটা আপডেট হচ্ছে বা ইরোর যে কোনো ধরনের মেসেজ এখানে এই টোস্টারের মাধ্যমে আমরা শো করাতে পারবো আমরা এই এনপিএমের এই প্যাকেজটিকে ইনস্টল দেবো এনপিএম প্যাকেজ ম্যানেজার আসলে এখানে আপনারা দেখবে দেখতে পাচ্ছেন যে ভি টোস্টার এটাকে কিভাবে ইনস্টল দিতে হবে এখানে ডিটেলসে বলা আছে এবং কীভাবে ইউজ করতে হবে সেটাও বলা আছে এখানে যদি আপনারা ডেমো দেখতে চান ডেমো দেওয়া আছে আমরা এখন আমাদের সিস্টেমে এই প্যাকেজটি ইনস্টল দিব ইনস্টল দেওয়ার জন্য আমাদের যে প্রজেক্টের রুটে এসে আমরা টার্মিনাল ওপেন করে নিয়েছি ওপেন করে এখানে আমরা দিব এন ইয়ান অ্যাড ভি হাইফেন টোস্টার লিখে ইন্টার দিব এটা ইন্টারনেট কানেকশানের মাধ্যমে ইনস্টল হবে অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশন রাখবেন আমাদের প্যাকেজটি এখানে ইনস্টল হয়ে গেছে দেন ইনস্টল হওয়ার পরে আমরা আবার আমাদের যে ইয়ান ওয়াশ কমান্ডে আছে সেই ইয়ান ওয়াশ কমান্ডে আমরা এখানে দিয়ে নিলাম প্যাকেজটি ইনস্টল দেওয়ার পর এখানে বলতেছে যে এটা ইউজেস কীভাবে ইউজ করতে হবে সেটা এখানে ডকুমেন্টেশনে দেওয়া আছে এখানে বলতেছে ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ এরপর ইম্পোর্ট টোস্টার ফ্রম ভি টোস্টার এখন আমাদের ভিউজেসের যে অ্যাপ ডট জেএস আছে সেই অ্যাপ ডট জেএসে আমরা যাব অ্যাপ ডট ভিতরে আমরা এই ভি টোস্টারটি রেজিস্টার করব এখানে এসে আমরা টোস্টারটি ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট অ্যাপডোট জিএস এর ভিতরে এসে আমরা টোস্টার প্যাকেজটি ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট টোস্টার ফ্রম ভি টোস্টার ভিউ জেস এর সাথে এটাকে ইউজ করার জন্য বাইন্ড করে দেব ভিউ ডট ইউজ ভিউ ইউজ এর ভিতরে আমরা আমাদের এই যে টোস্টারের নেমটি দিলাম ইম্পোর্ট করলাম উপরে সেই টোস্টারের এখানে নেমটি দিয়ে দিব দিয়ে এ পাশে আমরা টাইম আউট বলে দিতে পারি বা ডকুমেন্টেশন দেখলে এখানে বোঝা যাবে যে এটা কিভাবে আপনারা ইউজ করবেন এখানে বলা আছে যে ভিউ ইউস টোস্টার এরপরে আমরা একটি টাইম আউটও সেট করে দিতে পারি যে এটা কতক্ষণ পর্যন্ত দেখাবে যদি আপনারা এখানে কোনো টাইম আউট না দেন তাহলে এখানে ডিফল্ট দশ সেকেন্ড পর্যন্ত এটা দেখাবে আর আমি এখানে পাঁচ সেকেন্ড দেখাবো এই জন্য টাইম আউটের অপশনটিও আমরা এখানে কনফিগার করে দিচ্ছি টাইম আউট ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড মানে হচ্ছে যে পাঁচ সেকেন্ড এবং আমাদের এই টোস্টারের একটি সিএসএসও আমরা ইম্পোর্ট করে নিব যে টোস্টিং মেসেজ দেখাবে সেটা দেখানোর জন্য সিএসএস তার নিজস্ব স্টাইল আছে সেজন্য আমরা এই সিএসএসটিকেও ইম্পোর্ট করে নিলাম দেন এটা আমাদের কনফিগার করা ডান হয়ে গেছে এখন আমরা এটা ইউজ করব আমরা যখন যেখানে এটা দেখাতে চাই তো সেটা ইউজ করার জন্য কীভাবে ইউজ করতে হবে এখানে নিচে ইউজেজ এক্সাম্পল আছে দিস টোস্টার সাকসেস সাকসেসের ভিতরে যে মেসেজটি আমরা দিব সেটা এসে শো করবে এখানে সাকসেস আছে ইনফো আছে ইরোর আছে ওয়ার্নিং আছে এই সাকসেস ইনফো ইরোর ওয়ার্নিং এগুলা এটার উপর ডিপেন্ড করেই টোস্টারের কালার চেঞ্জ হবে স্টাইল চেঞ্জ হবে আমরা একটি এক্সাম্পল দেখাচ্ছি আমরা যে প্রোফাইল আপডেটের কম্পোনে আপডেট করলাম সেইখানেই আমরা এই টোস্টারটি ইমপ্লিমেন্ট করব। আমরা প্রোফাইল কম্পোনেন্টটি ওপেন করে নিচ্ছি প্রোফাইল কম্পোনেন্টটি ওপেন করে এখানে দেন যে ফাংশন আছে দেন ফাংশনের ভিতরে এসে আমরা এখানে দিব দিস ডলার টোস্টার ডট সাকসেস এটা যেহেতু সাকসেসের ভিতরেই মেসেজ দিবে এই জন্য আমরা এখানে দিলাম সাকসেস এবং এখানে আমরা একটি মেসেজ দিয়ে দিচ্ছি কাস্টম মেসেজ প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এবং নিচে এসে একটি মেসেজ দিব ক্যাশের ভিতরে যদি সে কোনো ইরোড দেয় তো ভিতরে আমি একটি মেসেজ দিচ্ছি এবং টোস্টার ডট এটা হবে ইরোর ইরোর প্রোফাইল আপডেট ফেল দিয়ে এখন আমরা যদি চেক করি যে আমাদের এই প্যাকেজটি কাজ করতেছে কিনা আমি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে প্রোফাইলটি আপডেট করব সেভ দিলাম সেভ দিলে এখানে দেখেন যে আমাদের এই পাশে মেসেজ দিচ্ছে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনে যদি আমরা কোনো অ্যাকশন সাবমিট করি আমরা বুঝতে পারছি যে আমরা প্রোফাইলটি সাবমিট করার পাশে সাকসেসফুলি আপডেট হচ্ছে আপডেট হলেই কিন্তু এখন সে মেসেজটি দিচ্ছে তার মানে আমরা মেসেজটি দেখেই বুঝতে পারবো যে আমাদের প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে টোস্টার মেসেজটি কনফিগার করবেন এবং সেটা কীভাবে ভিউজেস লারাবেল ভিউজেসের অ্যাপ্লিকেশন ইউজ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন